ফ্রেন্ডস, আমাদের ঘরে প্রতিদিন তৈরি হওয়া চাল ধোয়া পানির খুব কার্যকর আর ব্যতিক্রম কিছু ব্যবহার আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন টিপসগুলো দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমার দরকার 1 কাপ চাল। এবার এই চালগুলোকে হালকা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং ধোয়া হয়ে গেলে এই পানিগুলোকে ফেলে দিন। এবার আমি এর মধ্যে অ্যাড করব 2 কাপ পানি। পানি অ্যাড করার পর এটাকে 20 মিনিটের জন্য এইভাবেই রেখে দিন। 20 মিনিট পর আপনি লক্ষ্য করতে পারবেন পানির কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং চালের সমস্ত গুণাগুণ পানির সাথে মিক্স হয়ে গেছে। এর মধ্য থেকে পানিটাকে আলাদা করে নিন। অনেক লম্বা সময় ধরে এইভাবে রেখে দেওয়ার ফলে চালের সমস্ত গুণাগুণ পানির ভিতর চলে এসেছে আর চালের পানিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই, মিনারেল এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা চুলের জন্য অত্যন্ত উপকারী। পানিটা আলাদা করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ নারিকেল তেল। নারিকেল তেল হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে। এটা চুলে পুষ্টি যুগিয়ে চুলকে মজবুত করে এবং নিয়মিত খাঁটি নারিকেল তেল ব্যবহার করলে চুলের বৃদ্ধি দ্রুত বেড়ে যায়। হেয়ার ব্যাগটি তৈরি। এবার এটাকে আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন। এই হেয়ার ব্যাগটি আপনার চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুলকে ঝরঝরে ও উজ্জ্বল করে তুলবে। এছাড়া আপনার আগা ফাটা এবং চুল ঝরে যাওয়া রোধ হয়ে যাবে। দ্বিতীয়টি হচ্ছে ফেস ওয়াশ হিসেবে কিভাবে এই চালের পানিকে ব্যবহার করবেন। এর জন্য একটি বাটির মধ্যে সামান্য পরিমাণ চালের পানি নিয়ে নিন এবং তুলোর সাহায্যে এইভাবে চালের পানি দিয়ে আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবং এইভাবেই 2 থেকে 3 মিনিট পরিষ্কার করতে থাকুন। পরিষ্কার করার পর এটাকে শুকিয়ে নিন। পুরোপুরি যখন শুকিয়ে যাবে তখন আপনার ত্বকে আপনার ডেইলি ক্রিম অ্যাপ্লাই করে নিতে পারেন। তৃতীয় টিপসটি হচ্ছে চালের পানির সাহায্যে কিভাবে আপনি আপনার নখ লম্বা এবং শক্ত করতে পারবেন। এর জন্য একটি বাটির মধ্যে চালের পানি নিয়ে নিন এবং এর মধ্যে আপনার নখগুলোকে 10 মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। ফ্রেন্ডস, চালের পানির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, তাই এটা আপনার নখকে শক্ত এবং লম্বা হতে সাহায্য করবে। আর নিয়মিত কিছুদিন এইভাবে চালের পানিতে আপনার নখ ডুবিয়ে রাখলে নখের বৃদ্ধি বেড়ে যাবে এবং নখ আগে থেকে অনেক শক্ত হয়ে আসবে। তো ফ্রেন্ডস, এগুলো ছিল ত্বকের যত্নে চালের পানি ব্যবহার করার অসাধারণ কিছু টিপস। আর আপনিও চালের পানিকে আর ফেলে না দিয়ে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন এবং পেতে পারেন সুন্দর গ্লোয়িং ও চকচকে ত্বক। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।